কুমিল্লার নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়নের কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার উপজেলা মিনি হলরুমে ইফতার মাহফিলে সাংবাদিক ইউনিয়নের সভাপতি কালবালা এর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট থানার ওসি দেবাশিস চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর মেয়র আব্দুল মালেক ওসি তদন্ত সাইফুল ইসলাম সিকদার সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা এ এফ এম ট্রমা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চান মিয়া মনির লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ তাজুল ইসলাম মিয়াজি সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবির প্রচার সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শাহাদ হোসেন অর্থ সম্পাদক দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মহিবুল ইসলাম ক্রীড়া সম্পাদক সাপ্তাহিক নাঙ্গলকোটের উপজেলা প্রতিনিধি থি খন্দকার মোহাম্মদ শহীদ সদস্য জাহাঙ্গীর আলম জেসমিন জেসি আলবি মনিরুল ইসলাম প্রমুখ